ঈদের ছুটিতে বাংলাদেশে পথ দুর্ঘটনায় 142 জন প্রাণ হারিয়েছে। আহত তালিকায় রয়েছে 324 জন। 30 মে থেকে 9 জুন পর্যন্ত 11 দিনে রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সংঘটিত 95টি দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ঈদ যাতায়াত পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা ছাড়া সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার সড়ক ও নৌপথে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জনগণ প্রত্যাশিত পরিষেবা পায়নি। সংগঠনটি দাবি করেছে, দূরপাল্লার সড়ক মহাসড়কে বড় ধরনের যানজট ছিল না, নৌ ও রেলপথ ছিল দুর্ঘটনামুক্ত। মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ব্যবস্থাপনা ভালো থাকায় পদ্মার শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলত দিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল নিরবচ্ছিন্ন ছিল, ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগও ছিল স্বাভাবিক। ঈদ সার্ভিসে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ থাকায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে উপকূলীয় জেলাগুলোর সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক ও যাত্রী ভোগান্তি কম ছিল। তবে এক শ্রেণীর নৌ শ্রমিক ও কর্মচারীরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে প্রযুক্তিগত সমস্যা ও ঈদ যাত্রার প্রথম দিন থেকে দূরপাল্লার অনেক ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কারণে অগণিত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ঈদের আগে ঢাকা মাওয়া, ঢাকা পাটুরিয়া ও ঢাকা ময়মনসিংহ সহ দূরপাল্লার বিভিন্ন সড়কে মাত্রাতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধ করা যায়নি। ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকেও একইভাবে বাড়তি ভাড়া আদায় করা হলেও তা বন্ধ করতে পারেনি প্রশাসন। এমনকি লঞ্চ ও ট্রেনের ছাদে যাত্রী পরিবহনও বন্ধ করা সম্ভব হয়নি। এছাড়া ঈদের ছুটিতে রাজধানীর মধ্যে চলাচলরত বাস ও অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করেছে। ঢাকা থেকে রিদ্ধিমানের রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।